নমস্কার নজরে পশ্চিমবঙ্গ গত দুদিন আগে আমরা লক্ষ্য করেছি রাজ্যের উত্তর দিনাজপুরের চোপড়ার দীঘাপানি গ্রাম সেখানে তৃণমূলের ব্যাপক গোষ্ঠীকন্দল এবং শুধু গোষ্ঠীকন্দল বললে কম হবে আমরা লক্ষ্য করেছি তৃণমূলের দুইজন কর্মী তারা কিন্তু নিহত হয়েছেন তাদের মধ্যে গোলাগুলি চলেছিল অর্থাৎ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ যেহেতু আসন্ন ভোট নির্বাচন আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং সেখানে কে টিকিট পাবে কে টিকিট পাবে না অর্থাৎ ক্ষমতা দখলের আগাম লড়াই সেখানে ভোটে জিতলে তাহলে কী হবে এবং ভোটের দিন কিভাবে তাহলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে উত্তর দিনাজপুরের চোপড়ায় সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই নিয়ে বেশি কথা বলবো না কিন্তু এই বিষয়ে আমি পরবর্তী প্রতিবেদনে শীঘ্রই আসছি সেখানে থাকবে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং বাংলার রাজনীতি কতটা নোংরা রাজনীতি এবং ভুলণ্ঠিত রাজনীতি বাংলার সংস্কৃতি কালচার যেখানে ভুলণ্ঠিত হচ্ছে সেই নিয়ে রাজ্যের শাসক গোষ্ঠীদের গ্রাউন্ড লেভেলের যে সমস্ত পঞ্চায়েত স্তরের নেতারা রয়েছে কর্মীরা রয়েছে তাদের হাতে পিস্তল গোলা বারুদ গোলা বারুদ আসছে কী করে তারা কিভাবে প্রকাশ্যে তারা গুলি চালাচালি করছে এবং নিজেদের মধ্যে তাণ্ডব হত্যা করছে দুজন টিএমসি কর্মী নিহত হয়েছিলেন ফাইজুল রহমান এবং মোহাম্মদ হাসিম মোহাম্মদ এছাড়া আরও তিনজন আহত হয়েছিলেন তো রাজ্যের এই পরিস্থিতি আর কিছুদিন পর আসন্ন পঞ্চায়েত ভোট রাজ্যবাসী কতটা আতঙ্কে রয়েছে যার জন্য আমরা যে কোনো নির্বাচনে এখানে দেখতে পাই তীর রক্তাক্ত পরিবেশ সেই নিয়েই আসছি আর কিছুক্ষণের মধ্যে বঙ্গবার্তায় পরবর্তী প্রতিবেদন নিয়ে একটি রাজনৈতিক পলিটিক্যাল কবিতা সেই কবিতার নাম বকাটে রাজনীতির সাথে থাকুন এবং প্রতিবেদনে নজর রাখুন নমস্কার নজরে পশ্চিমবঙ্গ